দেখো এইভাবে রোজ রোজ লুকায় লুকায় দেখা করতে আমার ভালো লাগে না। কিন্তু আমি যে আমার লায়লাকে প্রতিদিন না দেখলে আমার খুব কষ্ট হয়। তাই না? খুব কষ্ট হয়। এত যদি কষ্ট হয় তাহলে বিয়ে করে পার্মানেন্ট বউ বানায় নাও। পার্মানেন্ট তো করতেই চাই, কিন্তু গঞ্জের ব্যবসা তো ভালো না, আর এই ব্যবসা দিয়ে তোমার আমার সংসার চলবে না। তো এমন কাম কেন করো যে কাম করে সংসার চালাইতে পারবে না? এইভাবে বলো না। তুমি মাস্টার্স পাস করো একটা পোলা, তুমি চাকরি করবা, তা না করে তুমি গঞ্জে ব্যবসা করো, বিষয়টা আমার ভালো লাগে না। চাকরি করলে যে লায়লা আর শরীফের সংসারটা অতভাবে চলবে না, টানাটানি করে চালাতে হবে। আর ব্যবসাটা যদি একবার উন্নতি করতে পারি তাহলে তোমার আমার সংসারে কোনো অভাব থাকবে না। হ্যাঁ, তুমি এরকম উন্নতির যে পিছনে পিছনে ছুটতে থাকো, পরে দেখবা এই উন্নতির পিছনে ছুটতে গিয়ে আমারে না হারাই ফেলো। এভাবে বলো না লায়লা। থাকো তুমি, সত্যি কথাই এমনিই কইতে হয়। আমি এখন জায়গা আমারে খুঁজে না পাইলে মা একদম পুরা বাড়ি মাথায় তুলে রাখবো। এমনই চলছে, একটু পরে যাও। না, এখন আমি যাই, বিকেলে বাগান বাড়ি আইসো, আইসে আমার একটা মিস কল দিই। বাই। শরীফ। জি ভাই। ভাইয়া, তোর গঞ্জের দোকানে খবর কি? গঞ্জের দোকান বুঝি তো তেমন একটা নাই ভাই, যান কিছু পুঁজি উঠাইলে ভালো হইতো, কারণ অনেক কাস্টমার মালামাল না পায় ফিরে যায়। সেটা সত্যি কথা। শুন, পুকুরে মাছ বিক্রির টাকাটা হাতে আসলে সেই টাকা থেকে তোকে কিছু টাকা দিব, সেটা দিয়ে তুই দোকানে মাল উঠাইস। ওইটাই তো এখন শেষ ভরসা হয়েছে। তোর ভাবি বলতেছিল তোকে বেশ কিছু টাকা দিতে, যাতে তুই ভালো মতো ব্যবসা বাণিজ্যটা করতে পারিস। হ্যাঁ, তুই তো আমার হাতের অবস্থা জানিস, ইচ্ছে থাকলেও পারি না রে। এত চিন্তা করার কিছু নাই ভাই, দেখবো একদিন সব ঠিক হয়ে যাবে। তুই লেখাপড়া শেষ করছিস, তুই কিন্তু ইচ্ছে করলে ঢাকায় গিয়ে কিন্তু একটা ভালো চাকরি করতে পারতি। ভাইয়া, ঢাকায় গেলে আমি একটা বড় চাকরি পাবো, কিন্তু সেখানে তো আমি আমার ভাই ভাবিকে পাবো না। তাছাড়া এই গ্রাম ছেড়ে আমার কোথাও গিয়ে ভালোও লাগবে না। সত্যি, তুই যদি ঢাকায় চলে যেতি আমাদের খুব খারাপ লাগতো রে। তুমি শুধু দোয়া করো, আমি গ্রামেই থাকবো, আমার ব্যবসাটা একদিন অনেক বড় করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি দোয়া করি ভাইয়া। আমার উপর রাগ হয়েছে? এতক্ষণ লাগে আসতে? আর বলো না, আসার সময় আসলাম ভাইয়ের সাথে দেখা, এই জন্য একটু লেট হয়েছে। কোন আসলাম? তুমি আসলাম ভাইকে চেনো না? আরে আমার মামা তো ভাই আসলাম। ও দেশে আসলো কবে? কবে আসছে তা তো জানি না, তবে আজকে আমার সাথে দেখা হয়েছে। ও তো একটা চিটার, বাটপার। আরে 5 বছর আগে গ্রামের অনেকে টাকা পয়সা মেরে রেখে গেছে। দেখো, আমার মনে হয় উনি আর এরকম নাই, অনেক ভালো হয়ে গেছে। আর ওনাকে এখন দেখলে তুমি চিনতেই পারবা না। হাই, কি সুন্দর চেহারা, একদম দুবাইয়ের মানুষদের মতো হয়ে গেছে। আর কথায় কথায় না আরবি বলে, ভালোই লাগে শুনতে। কেন তো আসলাম বিদেশ থেকে কি হয়েছে? তো দুবাই থেকে দেখে কি ওর চেহারা উটের মতো হয়ে গেছে, নাকি লম্বা খেজুর গাছের মতো হয়ে গেছে? আরে ওনাকে দেখলে না এখন একদম সৌদি আরবের মানুষদের মতো লাগে, একদম কথায় কথায় আরবি বলে। আসলাম যখন দেশে আসছে আমি নিশ্চিত ওর মনে একটা কুমতলব আছে। কিন্তু আমার এরকম মনে হচ্ছে না বুঝলে, উনি তো আমাকে বললো জন্য নাকি বিয়ে করতে আসছে, আমাকে দাওয়াত দিবে বলেছে। তাই তো বলি, বিয়ের চেয়ে বড় ঝামেলা আর একটু নাই, আল্লাহই ভালো জানে এবার কার কপালটা পড়লো। দেখো আমার মনে হয় যে উনি ভালো হয়ে গেছে। কুত্তাল্লাস গিদিয়া টানলো সোজা হয় না। আসলাম রে আমি মেলা বছর ধরে চিনি, তুমি চিনো না। আমি আসলাম ভাই আইছি শুনছেন? হ্যাঁ, ফাউলটা যে আইসি শুনছি, কিন্তু আমার লাগে আমরা সামনাসামনি দেখা হয় নাই ভাই। কথা আছে না, অতিভক্তি চোরের লক্ষণ। হ্যাঁ, ইদানিং সৌদি আরবের ব্যাস ধরছে, একবার হুজুর হুজুর ব্যাস। আরে দূর রাখ, এগুলো আর ভং আর নিচ্ছে কোনো কুমতলব আছে? ঠিকই কইছেন ভাই, একটা ঝামেলা পাকাইতে দিতেছে। ওই যতবারই গ্রামে আইসে ততবারই কারো না কারো কোনো সর্বনাশে করে ছাড়ছে। আমি বাজারে যখন গেছিলাম না, অনেকে শুনি কিছু লোকজন রে ভাও করছে, ওরে বিদেশ লয়ে যাওয়ার প্ল্যান করতেছে। ভুলেও যেন আসলামকে আবার টাকা দিতে না যাস। আমার কি পাগল মনে হয়? আমি শিয়াল রে মুরগি দিম। আরে ভাই, আচ্ছা যা তাহলে, তুই গ্রামের সবাইকে সাবধান করে দিস। আল্লাহ হাফেজ ভাই।
আই ভালোকা ইয়া হাবিবি ইয়াস্তা হ্যাঁ ভালো শুনলাম তুই নাকি গঞ্জে ব্যবসা বাণিজ্য করতেছস হ্যাঁ হ্যাঁ বন্ধু তোকে দয়া নতুন একটা ব্যবসা শুরু করলাম তো তোর ইনকাম কেমন রে আমি তো তোর মতো কোটিপতি না দেশের বাইরেও থাকি না খুব বেশি একটা ইনকাম না প্রতি মাসে 10-12,000 টাকা আসে এরম ইনকাম তো দুয়ে আমি মনে করছ সার বীরের পিছনে খরচ করি তুই কি আমার লগে মস্কারা করতে আসছিস নাকি আরে না এই শুন তুই ইচ্ছা সমান ন্যাংটা কালের বন্ধু এসব চিন্তা ভাবনা কাম কাজ সব বাদ দে তো তুই আমার সাথে দুবাই চল তোর অর্ধেক টাকায় আমি ভিসা করে দিব বাকি অর্ধেক টাকা তুই আস্তে আস্তে কিস্তিতে কিস্তিতে দিতে থাকবি না বন্ধু তোমার মতো অত বিদেশ যাওয়ার শখ আমার নাই আবার আমার বিদেশ যেয়ে ওটার গোবর সাফ করার ইচ্ছা আমার নাই তোর যা ইচ্ছা কোনো সমস্যা নেই আচ্ছা শোন একটা সুখবর কিন্তু আছে আগামী সপ্তাহে আমার বিবাহ তুই কিন্তু অবশ্যই আসবি তাই নাকি তা পাত্রী খুঁজতেছিস না দেখতে আসিস পাত্রী খুঁজবো মানে পাত্রী তো রেডি ওই যে আমার কেরম হচ্ছে স্যার মেয়ে লাইলা আছে না ও লাইলা লাইলা ও লাইলা লাইলা হ্যাঁ ধাক্কা খেলি মনে হয় আরে খালার খালার পোলায় তো আমার মনে করে এখনই বিয়ে দিয়ে দে আমি কিছু আরে না কিসের বিয়া আমি কি লুকায় বিয়ে করার ছেলে নাকি আমার কি অভাব আছে কোনো আমি সারা গ্রাম দাওয়াত দিয়ে খাওয়াবো তারপরে বিয়ে হবে তাই না আসিস কিন্তু আচ্ছা মা তুমি কথা দেওয়ার আগে আমার একবার জিজ্ঞেস করতে পারলে না এখানে জিজ্ঞেস করার কি আছে আসলামের সাথে তো বিয়ে হইলে তোর ভাই বিনা খরচে দুবাই যাইতে পারবো তাই বললা টাকার লোভে পড়ে তুমি ওই চিটার বাটপারের কাছে আমারে বিক্রি করে দিতেছো চিটার বাটপার এই আসলাম আমাদের সাথে চিটার বাটপারে কি করছে সে কি আমাকে টাকা পয়সা মাইরে খাইছে একটাও খায় নাই আচ্ছা টাকা পয়সা না আমাদের টাকা পয়সা মেরে না খাক কিন্তু তুমি তো জানো গ্রামের অন্যদের টাকা পয়সা সে মেরে দিছে অন্যজনের সাথে চিটারি বাটপারি করছে এগুলো কি চিটারি বাটপারি না পুরুষ মানুষ একটু একটু এরকম হয় এটা দোষের কিছু না তাই বললে জেনে বুঝে তুমি এরকম একটা চিটার বাটপারির সাথে আমার বিয়ে দিবা বাটপার শোন আসলাম এখন ভালো হয়ে গেছে দেখিস না কি সুন্দর চেহারা কি সুন্দর পোশাক দেখলে মনে হয় একজন নুরালি নুরালি সাধু বাবা আমার মতো সাধু বাবাটা আমার লাগবো না আমি আসলামকে বিয়ে করব না কইলাম মানে তুই একবার আমাদের কথা ভাব আমাদের সংসারের কথা ভাব তোর ভাইদের কথা ভাব মা তুমি যদি আসলামের লগে আমার বিয়ে দাও তাহলে কিন্তু আমি বিষ খেয়ে মরে যাবো নাহলে তুমি আমার বিষ খেয়ে মারা ফেলাইও তোর বিষ খেতে হইব না বিষ আমি খাম তুই যদি আসলামের সাথে বিয়ে রাজি না হও তাহলে তুই আমার মরা মুখ দেখবি মরা মুখ চোখের সামনে পোলার বেকার ওই রাস্তায় ঘুরে বেড়াবে আমি চাই চাই দেখুম না চাই চাই দেখুম আসছো হ্যাঁ বল কিন্তু এত রাগ রাগ হয়ে আছো কেন তার মানে তুমি সবকিছু জেনে গেছো রাগ করব না তো কি করব সবকিছু জানি বলেই তো বৃষ্টির ভিতরে তোমার কাছে আসলাম আর তাছাড়া গতকাল আসলামের সাথে আমার দেখা হয়েছিল ও যখন তোমাদের বাড়ি থেকে ফিরছিল ও নিজেই বলেছিল তোমার সাথে আসলামের বিয়ে হবে কিন্তু এখন আমি কি করব একটু ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে কিন্তু মা আমাকে আসলামের সাথে বিয়ে না দিলে আত্মহত্যা করবে বলছে আমি কি করব আমার থেকে আমার ভাইয়ের ভবিষ্যৎ তার কাছে অনেক বেশি হয়ে গেছে দেখো এত ভাবার সময় নেই চলো না আমরা পালিয়ে যাই চলো আমি চাইলেও আমার পরিবার রেখে আমি পালিয়ে যেতে পারি না তাছাড়া এত অধৈর্য আর কিছু নেই এখনো তো সময় আছে ইনশাল্লাহ একটা না একটা উপায় বের হয়ে যাবে আমিও তোমাকে হারাতে পারবো না বেলা কিছু একটা করো